চাল ডাল আলু তেল সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য। এ বাজার থেকে সাশ্রয়ী দামে পণ্য কিনতে পারবেন তারা। ব্যতিক্রমী এ বাজারের নাম দেয়া হয়েছে বিনা লাভের বাজার। বিনা লাভের বাজার মানে বাজার থেকে এখানে অনেক কম দামে পাচ্ছি আমরা, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আমি আলু নিচ্ছি আপনার 2 কেজি 95 টাকা, ডাল নিচ্ছি 100 ডাল। বিনা লাভের বাজার পরিচালনা করছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার। গত 4 সেপ্টেম্বর বুধবার সকাল থেকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় এ কার্যক্রম। মূলত বন্যার্ত মানুষদের জন্য সাশ্রয়ী দামে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে জেলা স্বেচ্ছাসেবক পরিবার প্ল্যাটফর্ম থেকে। আলুটা কম পালাম, পেঁয়াজটা কম আছে, তারপরে ওই যে জালি কুমড়া গুলা কম, 35 টাকা করে মনে রাখছে আমার থেকে 2 কেজি 70 টাকা, আর আলু 4 কেজি রাখছে আমার থেকে 190 টাকা। এই বাজারের থেকে এখানে অনেক সস্তা পাইলাম, এই জন্য নিয়ে নিলাম। আর ফেনী শহরের এখন যে অবস্থা, যে পরিমাণে তরু তরকারি দরকার ছিল ওই পরিমাণে তরু তরকারি ফেনীটা আসে নাই, যে কারণে আমাদের সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে তারা 10 টাকার জিনিস 15 টাকাও বিক্রি করতেছে। এই কারণে এখানে বিনা লাভের বাজারে যেই তরকারিটা 10 টাকায় কিনা এটা সেখানে 10 টাকায় বিক্রি করতেছে, যেটা 11 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করতেছে। এর কারণে হচ্ছে মধ্যবিত্ত সহ নিম্নবিত্ত পরিবারের সবাই এখান থেকে বাজার করতে পারতেছে। বাজারে যে সবজি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেখানে এ বাজারে পাওয়া যাচ্ছে 30 থেকে 45 টাকায়। বিনা লাভের এ বাজার থেকে একটি পণ্য সর্বোচ্চ 1 কেজি করে কেনার সুযোগ রয়েছে। এই ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু একটা সিন্ডিকেট তৈরি করেছে। এই সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে তারা যারা ভোক্তা, যারা সাধারণ কাস্টমার, তাদের থেকে কিন্তু প্রচুর লাভে এই পণ্যগুলো বিক্রি করতেছে। তো আমরা তাদেরকে সাধারণত এটা বোঝানোর জন্য যে অল্প লাভ করেও যে এই ধরনের ব্যবসা করানো যায় সেটা বোঝানোর জন্য আমরা এখানে আজকে 3 দিন ধরে আমাদের এই স্টল চলছে। আপনাদেরকে যে আমরা একটু দেখাই, এই যে আলু বিক্রি করছে, আলু কিন্তু খুচরা বাজারে আমরা দেখছি যে 65 টাকা থেকে 70 টাকা বিক্রি করছে, সেখানে আমরা আলু বিক্রি করছি মাত্র 48 টাকায়, 2 কেজি 95, 47.50 টাকা। এরপরে ডাল, বুটের ডাল আমরা বিক্রি করতেছি মাত্র এখানে 72 টাকা, আর খুচরা বাজার বিক্রি করতেছে 85 টাকা। এভাবেই আমাদের অন্য যেমন পেঁয়াজ আমরা খুচরা বাজার পাচ্ছি হচ্ছে 125 থেকে 130 টাকা, সেখানে পেঁয়াজ আমরা এখানে বিক্রি করছি 160 টাকা। তো এই সব কিছুই আপনার যে বরবটি, যদি আমরা বলি বরবটি, আমরা খুচরা বাজার দেখি হচ্ছে 80 থেকে 85 টাকা, সেখানে আমরা বরবটি বিক্রি করছি মাত্র 55 টাকা। এভাবে সবগুলো পণ্য যে অধিক লাভে যে কাস্টমারদেরকে বিক্রি করতেছে আমাদের দোকানদাররা, আমরা তাদেরকে শুধু এটা জানান দিচ্ছি যে আপনারা এত লাভ না করে বর্তমান বন্যার যে সিচুয়েশান, এই সিচুয়েশানে আমাদের ফেনীবাসী এমনি কষ্টে আছে। ওই কষ্টটা সাধারণ যদি একটু যদি আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যদি একটু তাদেরকে একটু কম দামে বিক্রি করতে পারি, লাভ একটু কম করতে পারি, তাহলে মানুষগুলো উপকৃত হলো, পাশাপাশি আমাদের ফেনীবাসীও একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারলো।